আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনেকে আছেন 2 লক্ষ টাকা বা তার কমে ভালো একটি বাইক খুঁজছেন। আমরা আজকে 2 লক্ষ টাকার মধ্যে সেরা 5টি বাইক নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আমাদের লিস্টের 5 নম্বর বাইকটি হচ্ছে রানার বোল্ট 160R। বাইকটির ডিজাইন অনেক সুন্দর, শক্তপোক্ত বডি ব্যবহার করা হয়েছে। বাইকটির ফ্রন্টে হ্যালোজেন হেডলাইট ব্যবহার করা হয়েছে এবং এলইডি ইন্ডিকেটর সহ এলইডি টেল লাইট ব্যবহার করা হয়েছে। বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 12 লিটার। বাইকটিতে ফুল ডিজিটাল স্পিডোমিটার ব্যবহার করা হয়েছে এবং বাইকটিতে ইঞ্জিন গ্রিল সুইচ আছে। বাইকটিতে স্প্লিট সিট ব্যবহার করা হয়েছে। তাছাড়াও বাইকটির ফ্রন্টে USD সাসপেনশন ব্যবহার করা হয়েছে এবং 17 ইঞ্চি অ্যালয় হুইলসের সাথে 100/80 mm টিউবলেস টায়ার দেওয়া হয়েছে। বাইকটির ফ্রন্টে ব্রেকিং সিস্টেম হিসেবে থাকছে ডিস্ক ব্রেক। বাইকটির পেছনে বরাবরের মতো মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে এবং 17 ইঞ্চি অ্যালয় হুইলসের সাথে 130/70 mm টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। বাইকটির পেছনে ব্রেকিং সিস্টেম হিসেবে থাকছে ডিস্ক ব্রেক। বাইকটিতে ইঞ্জিন হিসেবে 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং এই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার উৎপন্ন করতে পারে 13.2 BHP @7500 RPM, যার কারণে এই বাইকটি থেকে সর্বোচ্চ 120 কিলোমিটার টপ স্পিড তুলতে পারবেন এবং এই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করতে পারে 14 নিউটন মিটার @6500 RPM। বাইকটিতে 5-স্পিড গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে এবং বাইকটির ফুয়েল সাপ্লাই সিস্টেম কার্বোরেটর, যার কারণে এই বাইকটি থেকে সর্বোচ্চ 40 থেকে 45-এর ভেতরে মাইলেজ পেয়ে যাবেন। বাইকটির বর্তমান বাজার মূল্য 1,65,000 টাকা। আমাদের লিস্টের 4 নম্বর বাইকটি হচ্ছে হিরো হাঙ্ক 150R ABS। বাইকটির আগের মডেল থেকে অনেক পরিবর্তন করে নতুনভাবে বাজারে লঞ্চ করা হয়েছে এবং বাইকটিতে শক্তপোক্ত বডি ব্যবহার করা হয়েছে। বাইকটিতে থাকছে সেমি ডিজিটাল স্পিডোমিটার এবং বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 12.4 লিটার। তাছাড়াও বাইকটির ফ্রন্টে টেলিস্কোপিক হাইড্রোলিক শক অ্যাবজার্ভার ব্যবহার করা হয়েছে এবং 17 ইঞ্চি অ্যালয় হুইলসের সাথে 100/80 mm টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। তাছাড়াও বাইকটির ব্রেকিং সিস্টেম হিসেবে থাকছে 276 mm ডিস্ক ব্রেক এবং এই ডিস্ক ব্রেকে কাজ করবে সিঙ্গেল চ্যানেল ABS। বাইকটিতে সিঙ্গেল চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে। বাইকটির পেছনে 7-স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে এবং 17 ইঞ্চি অ্যালয় হুইলসের সাথে 130/70 mm টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। বাইকটির পেছনে ব্রেকিং সিস্টেম হিসেবে থাকছে ডিস্ক ব্রেক। বাইকটিতে ইঞ্জিন হিসেবে 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং এই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার উৎপন্ন করতে পারে 14.3 PH @8500 RPM, যার কারণে এই বাইকটি থেকে সর্বোচ্চ 120 কিলোমিটার টপ স্পিড তুলতে পারবেন এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করতে পারে 12.6 নিউটন মিটার @6500 RPM। বাইকটিতে 5-স্পিড গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে। বাইকটির ফুয়েল সাপ্লাই সিস্টেম কার্বোরেটর, যার কারণে এই বাইকটি থেকে সর্বোচ্চ 45 কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন। বাইকটিতে সেলফ স্টার্ট এবং কিক স্টার্ট ব্যবহার করা হয়েছে। বাইকটির বর্তমান বাজার মূল্য 1,75,000 টাকা। আমাদের লিস্টের 3 নম্বর বাইকটি হচ্ছে হুন্ডা এক্সবিলেট 160 ABS। বাইকটিতে রোবোটিক হেডলাইট ডিজাইনের পাশাপাশি সুন্দর মাস্কুলার বডি দেওয়া হয়েছে। বাইকটির মিটারে থাকছে ফুল ডিজিটাল স্পিডোমিটার। বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 12 লিটার। বাইকটির ফ্রন্টে এলইডি হেডলাইট ব্যবহার করা হয়েছে এবং টেলিস্কোপিক সাসপেনশনের সাথে 17 ইঞ্চি অ্যালয় হুইলসের সাথে 80/100 mm টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। বাইকটির ফ্রন্টে ব্রেকিং সিস্টেম হিসাবে থাকছে ডিস্ক ব্রেক এবং এই ডিস্ক ব্রেকে কাজ করবে সিঙ্গেল চ্যানেল ABS। বাইকের পেছনে মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে এবং 17 ইঞ্চি অ্যালয় হুইলসের সাথে 130/70 mm টিউবলেস টায়ার দেওয়া হয়েছে। বাইকের পেছনে ব্রেকিং সিস্টেম হিসাবে থাকছে ডিস্ক ব্রেক। এই বাইকটিতে ইঞ্জিন হিসেবে 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং এই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার উৎপন্ন করতে পারে 14.12 BHP @8500 RPM, যার কারণে এই বাইকটি থেকে সর্বোচ্চ 120 কিলোমিটার টপ স্পিড তুলতে পারবেন এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করতে পারে 13.9 নিউটন মিটার @6000 RPM। বাইকটিতে 5-স্পিড গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে এবং বাইকটির ফুয়েল সাপ্লাই সিস্টেম কার্বোরেটর, যার কারণে এই বাইকটি থেকে সর্বোচ্চ 45 কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন। বাইকটিতে কিক স্টার্ট ব্যবহার করা হয়নি, বাইকটিতে শুধু সেলফ স্টার্ট ব্যবহার করা হয়েছে। বাইকটির বর্তমান বাজার মূল্য 1,95,000 টাকা। আমাদের লিস্টের 2 নম্বর বাইকটি হচ্ছে সুজুকি জিক্সার মনোটন। বাইকটি কিছুদিন আগে বাংলাদেশের কোনো শোরুমে পাওয়া যায়নি, কিন্তু আবার এখন নতুনভাবে বাইকটি পাওয়া যাচ্ছে। বাইকটি ইয়ং জেনারেশনের ক্র্যাশ বাইক বলতে পারেন। বাইকটিতে ফুল ডিজিটাল স্পিডোমিটার ব্যবহার করা হয়েছে এবং বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 12 লিটার। বাইকটির ফ্রন্টে হ্যালোজেন হেডলাইটের সাথে টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে এবং 17 ইঞ্চি অ্যালয় হুইলচেয়ারের সাথে 100/80 mm টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। বাইকটির ব্রেকিং সিস্টেম হিসেবে থাকছে ডিস্ক ব্রেক। বাইকটির পেছনে মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে এবং 17 ইঞ্চি অ্যালয় হুইলচেয়ারের সাথে 140/60 mm টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। বাইকটির পেছনে ব্রেকিং সিস্টেম হিসেবে থাকছে 130 mm ড্রাম ব্রেক।
বাইটিতে ইঞ্জিন হিসেবে 4-stroke 2-valve সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার উৎপন্ন করতে পারে 14.6 BHP @8000 RPM, যার কারণে এই বাইকটি থেকে সর্বোচ্চ 125 কিলোমিটার টপ স্পিড তুলতে পারবেন এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করতে পারে 14 নিউটন মিটার @6000 RPM। বাইকটিতে 5-speed গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে। বাইকটির ফুয়েল সাপ্লাই সিস্টেম কার্বোরেটর, যার কারণে এই বাইকটি থেকে সর্বোচ্চ 45 কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন। বাইকটিতে সেলফি স্টার্ট এবং কিক স্টার্ট ব্যবহার করা হয়েছে। বাইকটির বর্তমান বাজার মূল্য 1,74,950 টাকা। আমাদের লিস্টের 1 নম্বর বাইকটি হচ্ছে বাজাজ পালসার টুইন ডিক্স ABS। বাইকটি যেমন কমফোর্টেবল রাইডিং ফিল দেয়, তেমনই পারফরমেন্স দিয়ে মানুষের মন জয় করতে সক্ষম। বাইকটিতে সেমি ডিজিটাল স্পিডোমিটার ব্যবহার করা হয়েছে এবং বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 15 লিটার। বাইকটিতে স্প্লিট সিট দেওয়া হয়েছে। বাইকটির ফ্রন্টে থাকছে হ্যালোজেন হেডলাইট এবং টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে এবং বাইকটিতে 17 ইঞ্চি অ্যালয় হুইলসের সাথে 90x90mm টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। তাছাড়াও বাইকটিতে ব্রেকিং সিস্টেম হিসেবে থাকছে ডিস্ক ব্রেক এবং এই ডিস্ক ব্রেকে কাজ করবে সিঙ্গেল চ্যানেল ABS। বাইকটিতে সিঙ্গেল চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে। বাইকটির পেছনে টুইং সাসপেনশন ব্যবহার করা হয়েছে এবং 17 ইঞ্চি অ্যালয় হুইলসের সাথে 120x80mm টিউবলেস টায়ার দেওয়া হয়েছে। বাইকটির পেছনে ব্রেকিং সিস্টেম হিসেবে থাকছে ডিস্ক ব্রেক। বাইকটিতে ইঞ্জিন হিসেবে 4-stroke 2-valve DTSI এয়ার কুলড BS6 কমপ্লায়েন্ট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং এই ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 149.5 cc-র। এই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার উৎপন্ন করতে পারে 14 PS @8500 RPM, যার কারণে এই বাইকটি থেকে সর্বোচ্চ 120 কিলোমিটার টপ স্পিড তুলতে পারবেন এবং এই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করতে পারে 13.25 Nm @6500 RPM। বাইকটিতে 5-speed গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে। বাইকটির ফুয়েল সাপ্লাই সিস্টেম কার্বোরেটর, যার কারণে এই বাইকটি থেকে সর্বোচ্চ 45 কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন। বাইকটির বর্তমান বাজার মূল্য 1,99,900 টাকা। এই 5টি বাইক থেকে যে কোনো একটি বাইক কিনলে ভালো পারফরমেন্স দিবে আশা করছি। সবগুলো বাইকের পার্টস বাংলাদেশে অ্যাভেলেবেল আছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।